জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাঁচ দফা দাবিতে নিপীড়ন বিরোধী মঞ্চের ডাকা অনির্দিষ্টকালের জন্য প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে। সকাল থেকে ভবনের সব গেটে তালা ঝুলিয়ে এই কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। তারা জানান, সম্প্রতি ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার, র্যাগিং বন্ধ, মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের হল ত্যাগ সহ পাঁচ দফা দাবি জানানো হয়, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বেশিরভাগ দাবি বাস্তবায়ন করেনি। বিশ্ববিদ্যালয় উপাচার্যের উপর আস্থা রাখতে পারছে না তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।